মানবতাভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের মহাসমাবেশ অনুষ্ঠিত। নরসিংদী জেলার বিলাব উপজেলার ANM উচ্চ বিদ্যালয়ের মাঠে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার আহ্বান জানিয়ে মানবতাভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে নরসিংদী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মহাসমাবেশে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ও বিজ্ঞ আলেম আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। নরসিংদী জেলা ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মোহাম্মদ মিলন মোর্শেদ ও সাধারণ সম্পাদক হামিদুল হক পারভেজের ব্যবস্থাপনায় এবং ইনসানিয়াত বিপ্লব নরসিংদী জেলা শাখার সকল কর্মীদের অংশগ্রহণে ও সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আহমদ শাহ মোর্শেদ চিশতি, জাকির আহসান, রেজাউল কাউসার সহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত বক্তারা বলেন, একক গোষ্ঠীবাদী অপরাজনীতির মাধ্যমে রাষ্ট্রকে কেবল একক সম্প্রদায়, একক জাতি ও একক গোষ্ঠীর কুক্ষিগত করা মহান রেসালাতের কর্তৃত্ব অস্বীকার। এটি সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ। আমরা যারা খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, লুটতরাজের নিন্দা করি, বিরুদ্ধে থাকি, তারা সঠিক পথে, সঠিক দিশায়, সঠিক লক্ষ্যে, সঠিক কর্মসূচিতে নাই। বিগত 5-7 বছর ধরে ইমানি শক্তি বিচ্ছিন্ন থাকায়, ইমানের পথে না থাকায়, মানবিক শক্তি মানবতার রক্ষার পথে না থাকায়, ধর্মের মূল্যবোধের অনুসারীরা ধর্মের মানবিক মূল্যবোধের পথে না থাকায় আজকে মিথ্যা জুলুমের, খুন জুলুম, শোষণ পাশবতার ধারকরা, খুনি কসাইরা আজকে জীবন জগৎ দখল করে আছে। আল্লাহর রাসূলকে সবাই ফলো করতে হবে। মানবতাকে আমরা চাই না, না প্রভুত্ব চাই। কিছুদিন আগে দেখেছেন ছেলে এবং তার বউ মিলে বাপেরে 8 টুকরো করেছে, বাসখানি চিড়ে 8 টুকরো করেছে। এই ঘটনাগুলো, এই সামান্য আরম্ভ হয়ে গেছে, এই থেকে চরমে পড়ে। আপনারা যদি এগুলো রক্ষা না করেন, সন্তান সন্ততিকে, দেশবাসীদেরকে মানবতার উদ্বুদ্ধ না করেন, তাহলে এগুলো দিন দিন বাড়বে। যেন এগুলো বাড়তে না পারে, শান্তি শৃঙ্খলা রক্ষা হয় আল্লাহর জমিনে, আল্লাহর পরিবার, আল্লাহর সৃষ্টিজগৎ, আল্লাহর এই পরিবার, আল্লাহর পরিবারকে শান্তি দেওয়াটা যে কোনো জাতির হোক না কেন, মানবতা তাকে দেখানো, মানবতা দিয়ে তাকে শান্তি দেওয়া, এটা হলো দেখি আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ। জীবনের সত্য হারিয়ে মানুষ অমানুষ হওয়া, ধর্মের সত্য হারিয়ে অধর্ম পাশবিকতায় পরিণত হচ্ছে। মানবতার রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। রিপোর্ট সুমন মিয়া, সহযোগিতায় উজ্জ্বল আহমেদ, নরসিংদী টিভি।